কোভিড-19 আসার পর থেকে সবাই চেষ্টা করছে যে কি করে এটার এগেইনস্টে ফাইট করা যায়। কেউ ভ্যাকসিনের চেষ্টা করছে, কেউ তার প্রিকশনের চেষ্টা করছে। আমি এসেছি অ্যাকোয়ালিংকে, একটা বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান। তরুণ কিছু ছেলে মেয়ে মিলে এটা করেছে। ওরা যেটা করেছে যে বক্সটাকে বলে ইউভি জেনিটর, এটা ইউভি জেনিটর প্রো। এটার ভেতরে কি হচ্ছে, আমি আমার মোবাইলটা দিয়েছি, আপনি একটু দেখতে পাচ্ছেন, আমি আমার মাস্কটা দিচ্ছি, আমি তারপর আপনাকে এক্সপ্লেইন করছি। আমার চশমাটা, আমার ঘড়িটা আমি একটা ভিতরে দিলাম। ইনফ্যাক্ট আমার মানি ব্যাগ, আমার কাছে কিছু টাকাও আছে, যদি আমি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বেশি ব্যবহার করি। আর খাদ্য সামগ্রী, আমার বাইরে থেকে মাত্র কফি এসেছে, আমি আমার কফিটাও ভেতরে দিলাম। কেন দিলাম, আমি স্টেরিলাইজ করার জন্য দিলাম। এটার ভেতরে আমি এখন যে বাটনটা প্রেস করলাম, এই ইউভি জেনিটর অ্যাকোয়ালিংকে বানানো, আমি বাটনটা প্রেস করা মাত্র ইউভি টাইপ সি লাইট 253.7 ন্যানোমিটার ওয়েভলেন্থে আমার সেই ব্যবহার্য জিনিসপত্রগুলোর উপর পড়ছে। এবং পড়লে যেটা হয়, এই ইউভি লাইট টাইপ সি যেটা করে, লাইটটা যখন ভাইরাসটার উপরে পড়ে, ভাইরাসটার আরএনএর যে উপরের লেয়ারটা কিছু ধ্বংস করে দেয়। সো আরএনএ লেয়ারটা ধ্বংস হয়ে গেলে ভাইরাসটা তার কার্যক্ষমতা হারিয়ে থাকে। আর এই জিনিসটা কিন্তু নতুন না, ইউভি লাইট দিয়ে স্টেরিলাইজ করার, ভাইরাস ব্যাকটেরিয়া মাইক্রোব এগুলোকে আপনার ধ্বংস করার প্রক্রিয়াটা 18th সেঞ্চুরি থেকে আছে। সো দেন হোয়াট ইজ দ্য ইনভেনশন হিয়ার, জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যালিব্রেট করে 253.7 এ নিয়ে আসা, এবং সেটাকে একটা সেফ, কারণ ইউভি লাইট টাইপ সিটা ইটস হার্মফুল ফর আওয়ার বডি, হিউম্যান বডি। সো পুরো একটা সেফটি মেকানিজম করা, জিনিসটাকে সোর্স করা, একসাথে কম্বাইন করা, এই কাজগুলো করেছে অ্যাকোয়ালিংক। অ্যান্ড দেয়ার আর সাম অ্যামেজিং ইয়াং ট্যালেন্টেড বাংলাদেশিস। আমি কেন প্রাউড ফিল করছি, যে আমরা যে পারি না ওই সময় বলি কথাটা ঠিক না। যখন এবং আমি উদ্ভাবকের সাথে কথা বলছিলাম, তারা বলছে ভাইয়া যখন প্রচণ্ডভাবে লকডাউন চলছিল তখন আমরা রিমোটভাবে বসে, জুমে বসে আমরা ড্রয়িং করে ক্যালিব্রেশন কীভাবে হবে, কোত্থেকে সোর্স করব, এই ফ্লাইট দিয়ে হবে কি না, হঠাৎ করে যদি কেউ খুলে ফেলে তাহলে কী হবে, সেফটি মেকানিজম কী হবে, দেন যোগাযোগ করা, সব কিছু তারা করেছে। এবং এই কষ্ট করা, আমি যেটা বলছি, কেউ হাত গুটি কিন্তু বসে থাকে না, কারণ প্রায় বলি যে রিসার্চ অ্যান্ড গবেষণায় বেশি সময় কাটাতে হবে। সো দিস এ ফ্যান্টাস্টিক ইনভেনশন বাই সাম অফ বাংলাদেশিস টু ফাইট দ্য কোভিড-19। আপনি বাইরে থেকে আসার পরে আপনার যে ব্যবহার্য জিনিসপত্র, আমি হাত ধুচ্ছি হয়তো কি বলে স্যানিটাইজার দিয়ে ইত্যাদি, বাট বাকি জিনিসগুলো কি হবে, আমি শিওর আল টক করতেন যে আমার টি শার্টটাও জামাটাও দেওয়া যায় কিনা। সো মেবি দেওয়া যাবে, ওনারও পাশ থেকে মাথা নাড়ছেন যে দেওয়া যাবে। সো লাইট, ইউভি লাইট দিয়ে ভাইরাস ব্যাকটেরিয়া, আই গেস ইট ইজ ডান, আমি 2 মিনিট দিয়েছিলাম। সো আমার এই সবগুলো জিনিস ইনফ্যাক্ট স্টেরিলাইজড হয়ে গেছে। সো আমি একটা লিঙ্ক অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো এটা অলরেডি, এই জিনিসটা অলরেডি বিভিন্ন সরকারি দপ্তরে, দেন প্রাইভেট সেক্টরের অনেক অফিসে, দেন সশস্ত্র বাহিনীতে বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। ইনফ্যাক্ট বাইরের দেশে চায়না থেকে শুরু করে অনেকে বেসিকলি, যদি তো হার্মফুল, টানেলে বাস যেখান দিয়ে যায় সব জায়গাটা দিয়ে দিচ্ছে, তার লাইটটা ক্যান ইউনো ডিস্ট্রয় দ্য ভাইরাস। সো বাংলাদেশে কিছু ছেলে মেয়ে করেছে। অ্যান্ড মজার জিনিস হচ্ছে, যদি বাইরে থেকে আমরা করতে যেতাম, আনতে যেতাম, এক একটা ইউনিট এরকম দাম পড়তো প্রায় 1,00,000 থেকে 1,80,000, আর বাংলাদেশে নিজেদের প্রযুক্তি। সো দ্য টুইস্ট ইজ, ফরেন যে টেকনোলজি, লোকাল টেকনোলজি হ্যাড এ বিউটিফুল ম্যারেজ হিয়ার, দ্য রেজাল্ট ড্রপ ইন প্রাইস অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি। দিস এই জিনিসগুলি, ইউনিটগুলো 8,000 থেকে 15,000 টাকা পাওয়া যাচ্ছে। সো 1,50,000, 60,000 সেখান থেকে 8-10। আর নাও দ্য কাম দ্য কোয়েশ্চেন, ইজ ইট সেফ, রিলায়েবল, হু সেড উই ক্যান ইউজ ইট, হু সেড, হু সার্টিফাইজ দিস। সো আই এম গোনা শো ইউ সামথিং ভেরি ইন্টারেস্টিং। দিস ইজ এসকো, এটা সিঙ্গাপুর বেসড লাইফ সায়েন্স কোম্পানি। সো ওরা কাজ করে, দে হ্যাভ সার্টিফাইড দিস, অ্যান্ড ডেফিনেটলি ওয়ান অফ দ্য লিডিং ইংলিশ ডেইলি, ডেইলি স্টার হ্যাজ অলরেডি ফিচার্ড ইট। সো ওয়েন আই হার্ড অ্যাবাউট ইট, আই কুডন্ট হোল্ড মাই এক্সাইটমেন্ট, সো আই জাস্ট ওয়ান্টেড টু কাম ডাউন অ্যান্ড শেয়ার দিস হোল থিং উইথ ইউ। সো ইউ বি লাইক কিলিং দ্য ভাইরাস, ইন্সপায়ার্ড বাই অ্যান্ড ইনভেন্টেড বাই সাম ভেরি কুল বাংলাদেশিস হু আর নোন অ্যাজ আই গেস অ্যাকোয়ালিংক। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ ক্যান চেক ইট আউট। আর স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলতে হবে, এখনও কিন্তু সেকেন্ড ওয়েভও আসতে পারে। সো আমরা যতটা খুব ইজিলি রিল্যাক্সলি ঘুরে বেড়াচ্ছি, কাজটা ঠিক না। সেফটি প্রিকশনস আমাদেরকে নিতেই হবে, অ্যান্ড দিস থিং অলসো ক্যান ইউজ অ্যাট হোম। সো আই এম অ্যাকচুয়ালি টেকিং ওয়ান ফর মাই হোম, ইফ ইউ ওয়ান্ট টু টেক ইট ফর ইউর হোম অ্যান্ড ফর ইউর অর্গানাইজেশনস অ্যান্ড অফিসেস, ফিল ফ্রি, অ্যান্ড বিজনেসেস। অলরাইট, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, স্টে সেফ অ্যান্ড স্টে প্রোটেক্টেড, দ্য ভাইরাস ইজ নট ওভার ইয়েট। Thank you.